বাবার সিমেন্টটাকে মায়ের রেহমের ভিতরে ঢুকাইয়া দেয়। এবার আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন, আও আলাকাতুন আও মুদগাতুন আও মুফালাকাতুন আও গায়রা মুফালাকা। আল্লাহ আকবার বলে, আল্লাহ এই যে আমি মায়ের রেহমের ভিতরে ঢুকে গেলাম, আল্লাহ আমি কি বিজ্র থেকে রক্তে রূপান্তরিত করব নাকি? আল্লাহ পাক বলে, করো। কেন করবে না, করো। বলে, আল্লাহ এই যে আমি রূপান্তরিত করতেছি, আমি রক্ত রূপান্তরিত করলাম আল্লাহ। এবার বলেন, আমি রক্ত থেকে গোস্তের টুকরায় রূপান্তরিত করব নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, করো, অবশ্যই করবে। আবার ডেকে ডেকে বলেন, আল্লাহ আমি এই যে গোস্তের টুকরা রূপান্তরিত করেছি, আল্লাহ একে কি মানুষ রূপে রূপান্তরিত করব? সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, ফেরেশতারা শোনো, কেন করবে না? এই বান্দাটা তা পৃথিবীতে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শানে জিকির করবে, আল্লাহর নামের তাসবিহ পড়বে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কুদরতি অন্তরটাকে শীতল করে দিবে। সুবহানাল্লাহ। এবার বলেন, ইয়া রব আও দাকারুন আও উনসা। আল্লাহ একে মানুষের রূপে রূপান্তরিত করেছি, এবার বলেন একে কি পুরুষ বানাবো নাকি নারী বানাবো? আল্লাহ আকবার। আল্লাহ পাক বলেন, নারী বানাও আর পুরুষ বানাও, মনে রেখো, তাকে নারী বানাও কিংবা পুরুষ বানাও, বানাও, কিন্তু আমার রাসূলুল্লাহর শানে দুরুদ না পড়া পর্যন্ত সে পূর্ণাঙ্গ মানুষ হতেই পারে না। আল্লাহ আকবার। রাসূলুল্লাহর শানে দুরুদ পড়ে এরপরে একজন মায়ের রেহমের ভিতরে সে নারী হবে নাকি পুরুষ হবে সেই সিদ্ধান্ত নেয়। সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ আকবার বলবেন না।